क्षमा दियो विदाई विदाई निराश पड़े प्रजा साधारण विदाई शैशवेर खेला गोर विदाई विदाई तुम्हारे छेड़े अभी चिर विदाई दिच्छि यदि पारो तुम्हारे क्षमा करे दियो तुम्हारे क्षमा करे दियो চারিদিকে নীরব নিস্তব্ধ অন্ধকারে ছেয়ে গেছে নির্মম আকাশ এই রাজ সিংহাসন খালি রাজ মুকুট পরে রয়েছে তবে কি যাহব না পুত্র সুখে মনে দুঃখে রাজ্য ছেড়ে চলে গিয়েছে राज्य मुझे फेलते विलम्ब करबना No.
मोगे दर्शन लाखो लाखो प्रजातिर अन्न जुटे नाम बेगम साहेबा संगे तार ना हई चले जाब जहापना सन्धान माझी मानुष तो गान गए पारापार पाई से आमा
ওই বাজান নৌকাতে বাইতাস নৌকা বাইতো কাই লছি না লপার হেনে গাই দিয়া ইতি রাই লই লপি রাই একটু ঘুমাইয়া লই বিসঙ্গ করে লই দিয়া সঞ্জার মিলে নাকি মাজি ভাই এই যে মাজি ভাই এই যে ওই বাজান তোমরা কি আমার কিছু পারে পার করে দেবে আজ আমুল কমল তো হইলা গেছে গাড়ি পছন্দ আছে তো হ্যাঁ কে গাইছে মাজি ভাই কি ঝাপনা ঝাপনা আপনাদের বেশ কেন ঝাপনা তোমরা কি জানো না আমার এই বেশ কেন মেহেরবান খোদা তালা আমাকে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব রাখেনি মাত্র একটি সন্তান আমাকে দেইনি বলে এই পৃথিবীর মুখে আমি আকরা নামে পরিচিত তাই তো আমার মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখন্ন জুটে না তাই তো আমি মনস্থ করেছি এই নিরাশপুর রাজ্য ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাব ঠিক আছে যা আপনা আসুন নকয়েতে বসুন আমরা এই পথ থেকে ওই পথে চলে যাচ্ছি আচ্ছা মাঝি ভাই দূর থেকে দাঁড়িয়ে তোমাদের মুখ থেকে আমি একখানা গান শুনতে পেরেছি তাই তো তোমাদের কাব্যর বাদশা তোমাদের ছেড়ে এই নিরাশপুর রাজ্য ছেড়ে চিরদিনের মতো চলে যাবে এই বিদায় মুহূর্তে তোমরা কি আমাকে একখানা গান শুনিয়ে দেবে আপনা নকলতে বসো মাঝি ভাই আজা নারায়ণ কৃষ্ণ বিশ্ব মহেশ্বর
नमो नमो जगदीश्वर तो निर्जम निस्तब्ध बन जेखने नहीं जन मानवर कोलाहल एखने बसि प्रभुर नाम जप करब दिन पर दिन मासेर पर मास चले जाच्छे तबु संसार मायाई काच्छे ना एभावे आर कतकाल घुराबे प्रभु आर कतकाल घुराबे निर्जन कानन जेखने कोनो जन मानवेर सारा शब्द नहीं जेखने एका बड़बा छाड़ा फोन बोलते केउ नहीं जेखने एका बड़बा छाड़ार जन्ने एक फुटा चोखेर जल फेलबे ना ताई तो एसेछि आमि निर्जन कानने किन्तु केन केन आज आमि एलाम ई निर्जन कानने ওই মেহেরবান খোদাতালা এই পৃথিবীর বুকে আমাকে আটকুরা বানিয়ে রেখেছে বলে আমার মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখ অন্ন জুটে না তাহলে কি হবে আমার এই জীবনে রেখে তাই তো এসেছি আমি নিচ্ছন কাননে আমি আমার জীবন রাখতে চাই না এই নিচ্ছন কাননে আমি আমার প্রাণ বিচার পৃথিবীর বুকে যে আমার কোনো সন্তান নেই হবে হবে মণিধর একটি বার খুলে বলুন আপনার ওই কিন্তুর মধ্যে এমন কি গুপ্ত রহস্য লুকিয়ে আছে কিন্তু তোর পুত্রের ফাড়াবে হবে মাত্র 12 দিন আমার যা ওই পৃথিবীর বুকে কোনো সন্তান নেই যে আমার সন্তান হবে তার উপর ময় মাত্র 12 দিন তা হতে পারে না মরিবর তা হতে পারে না তুমি তো আর বাক্য ফিরে না মরির বাক্য কখনো ফিরে নেওয়া যায় না মরির বাক্য মানলে আশীর্বাদ না মানলে অভিশাপ আচ্ছা মনিবর আমার সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার অন্য কি কোনো পন্থা আছে 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 তাহলে আর বিলম্ব কেন মনিবর একটি বার খুলে বলুন এই পৃথিবীর বুকে আমি এমন কি কাজ করলে আমার সন্তান এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে সেই ফুলটি 100 বছর একবার বিক্ষে ফুটে এই নে ধর সেই ফুলটি জলে ভিজে তোরা স্বামী স্ত্রী উভয়ই প্রাণ করবে তাহলেই তোরা পুত্র সন্তান লাভ করবে শুধু তাই নয় সেই তোর পুত্রের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে সেই 12 দিনের শিশুর সঙ্গে 12 বছর সুন্দরী যুবতী কন্যার বিবাহ দিতে হবে শুধু তাই নয় বিবাহ রাত্রিতে 12 বছর শিশু এবং পুত্রবধূকে আমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে 12 বছর কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে শুধু তাই নয় বাসর রাত্রে তাদের দিতে হবে 12 বছরের জন্য নির্বাসনে তা হতে পারে না মরিবর তা হতে পারে না তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও মনের বাক্য কত উলঙ্গন হয় না মনের বাক্য মানলে আশীর্বাদ না মানলে অভিশাপ 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 ওই চা দেখ সাগরে আগুন লেগেছে আগুন কোথায় কোথায় ওই তো মনিবর চলে গেছে এসেছিলাম আমি নিচন কাননে
আমি আমার প্রাণ বিসর্জন দিতে ওই মনিবর বলেছে আমার একটি সন্তান হবে তাহলে কেন আমি আমার প্রাণ বিসর্জন দেব এই পৃথিবীর মুখ থেকে আমার আট করে নাম মুছে যাবে তাহলে আমি আমার প্রাণ বিসর্জন দেব না আবার আমি আমার রাজধানীতে ফিরে যাব তারপর বেগম জানারের কাছে সব কিছু আমি খুলে বলবো আমি চাব जंगल खुजे এসেছি কিন্তু যাহা বনকে আমি কোথাও খুঁজে পাইনি তবে সত্যি কি যাহা বন আমার জীবন থেকে একেবারে হারিয়ে গিয়েছে না না যাহা বন যদি আমার এই জীবনে না থাকে আমার এই জীবন আমি রাখবো না ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো মরো মরো জানারা বেঁচে থাকা হচ্ছে যে মরা আমাদের অনেক অনেক ভালো আপনি ফিরে এসেছেন একই অবস্থা হয়েছে আপনার কোথায় গিয়েছিলেন আপনি আমি কোথায় গিয়েছিলাম জানতে চাও বেগম তাহলে শোনো এই পৃথিবীর মুখে আমি আটকড়া নামে পরিচিত বলে তাই তোমার মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখ অন্য জুটে না তাই তো আমি মনে করেছিলাম এই জীবন আমি রাখতে চাই না আমি ছুটে গিয়েছিলাম আমি নির্জন কারণে আমি আমার প্রাণ বিসর্জন অমন কথা বলবেন না তারপর কি হয়েছে জানো বেগম তারপর কি হয়েছে আমি যখন ওই নির্জন কারণে আমি আমার প্রাণ বিসর্জন দিতে দতই সাক্ষাৎ হলো এক মনিবরের সঙ্গে ওই মনিবর কি বলেছে জানো বেগম ওই মনিবর বলেছে তোমার ঘরে একটি সন্তান হবে সত্যি সত্যি বলছেন জাহাপনা তাহলে আমি মা হব হ্যাঁ বেগম তুমি মা হবে কিন্তু তোমার সন্তানের পরমায়ু তোমার সন্তানের পরমায়ু মাতৃভয় আমার সন্তানের পরমায়ু মাত্র বারো দিন তুমি কি চাও না বেগম এই পৃথিবীর মুখ থেকে আমার এক করে নাম মুছে যাক তুমি কি চাও না বেগম আর কখনো নিরাশ পরে রাজ্যের প্রজা সাধারণ আমাকে আঙ্গুল দেখে শেষে বলবে না ওই তো চলে যাচ্ছে আট করে বাচ্চা আজ হয়তো তার মুখ দর্শনে আমাদের অন্য চুটবে না আমি চাই এই রাজ্যের মঙ্গল জাহাপনা আমার সন্তানকে বাঁচানোর কোনো পন্থা নেই আছে বেগম আছে আমার সন্তানের বয়স যখন বারো দিন পূর্ণ হবে বারো বছর সন্ধ্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে শুধু তাই নয় বেগম বাস রাত্রে তাকে দিতে হবে বারো বছরের জন্য নির্বাসন আমি মা হয়ে আমার বারো দিনের সন্তানকে কেমন করে নির্বাসনে দেব জাহাপনা কেন পারবে না বেগম তুমি যে নিরাপুর রাজ্যের বেগম তুমি কি পারো না তোমার এক সন্তানকে নির্বাসনে পাঠিয়ে এই নিরাপুরে লাখ লাখ জনতার মুখে হাসি ফোটাতে তারা কি তোমার সন্তান নয় তুমি কি তাদের মা নয় এই রাজ্যের মঙ্গলের জন্য আমাদের রাত করোনা মোছার জন্য আমি সব সময় যাব না আমি সব সময় সইতে হবে বেগম তুমি যে তাদের মা তাহলে এই দর মিত্র সঞ্জীবনী ফুল এই ফুল পানিতে চলে খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ঘর পেয়ে একটি সন্তান আসবে বেগম আজ আমি বড্ড ক্লান্ত এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন তুমি পরে এসো আমি আর এখানে বিলম্ব করব না রাজ্যের সকল প্রজা
খেতে আমায় ও দিলে না গো কেউ বুঝে না খোদার জালা কেউ বুঝে না খোদার জালা বলো তো বাবা, এই পৃথিবীতে তোমার কে কে আছে?